Hello viewers, welcome to our channel TS Live BD. Asker recipe halal with deshi koi mas. So cholun dekhin kibhabe aske recipe ta toiri kora hoyeche. Prothome amra jeta korechi je amra koi mas gulo ke onek bhalo bhabe dhuye niyechi. Chesta korben mas gulo ke লবণ দিয়ে যেন ভালোভাবে ধোয়া হয়। তো আমাদের মাছগুলো ধোয়া শেষ। দেশি কই মাছের টেস্টি আলাদা। তো আমরা যেটা করলাম এখন সেটা হচ্ছে যে লবণ অ্যাড করে নিলাম মাছের সাথে, এর সাথে হলুদের গুঁড়া অ্যাড করে নিলাম এবং মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করে নিলাম। নিয়ে আমরা এই লবণ, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া ভালোভাবে মাছগুলোর গায়ের সাথে মিশিয়ে নিব, যাতে ভালোভাবে মিক্সড হয়ে যায় এবং মাছের যে আঁশটা একটা গন্ধ থাকে, গন্ধটা যেন না থাকে। সো ভালোভাবে মিক্সিং করে নেব। আমাদের মাছগুলোর যে মশলা সেটা ভালোভাবে মিক্সিং করা শেষ হয়ে গেছে, আমরা কিছুক্ষণ এটাকে প্রিজার্ভ করে নেব। এরপরে যে স্টেপ, আমরা সেই স্টেপে চলে যাব। আপনারা দেখছেন যে আমরা এখানে রসুন কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, লবণ, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া, এগুলো পরবর্তীতে আমাদের যে রেসিপি এটাতে লাগবে। সো এখন যেটা হলো যে আমরা প্যানের মধ্যে তেল নিয়ে নিলাম সামান্য পরিমাণে। এই মধ্যে আমরা যে মাছগুলোকে আমরা মিক্সিং করে রেখেছিলাম সেই মাছগুলোকে আমরা দিয়ে দিলাম। দিয়ে মাছগুলো অনেক ভালোভাবে আমরা ভাজার চেষ্টা করবো এবং অবশ্যই খেয়াল রাখবো মাছগুলো যেন ভেঙে না যায়। সো মাছগুলোকে আমরা এপিট ওপিট করে নেব, সো যাতে মাছগুলো ভালোভাবে ভাজা হয়। সো দেখতে পাচ্ছেন আমাদের মাছগুলো কিন্তু অলমোস্ট ভাজা কমপ্লিট হয়ে গেছে। সো আমি মাছগুলোকে এপিট ওপিট করে নেব। আমাদের মাছ ভাজা শেষ, এখন আমরা মাছগুলোকে তুলে নেব। এটি পাত্রের মধ্যে আমরা মাছগুলোকে আলাদা করে রেখে দেব। কই মাছ বাঙালির একদম চেনা পরিচিত একটি মাছ, আমরা মাছে ভাতে বাঙালি। সো কই মাছের জুড়ি নেই আর কই মাছের প্রাণ সবাই জানে, এটা খুবই হার্ডি একটা মাছ, খুব দ্রুত মরে না। সো মাছগুলো কিন্তু অন্যরকম একটা, আর এখন এই মাছগুলোকে খুব একটা দেখা যায় না। যেটা দেখা যায় যে হাইব্রিড মাছগুলো কিন্তু কই মাছগুলো পাওয়া যায়, বাট ওইগুলোর টেস্ট কিন্তু খুব একটা ভালো না। এখন যেটা হয়েছে যে আমরা পেঁয়াজ কুচি যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভাজবো এবং এর সাথে আদা এবং মরিচের গুঁড়া অ্যাড করে নেব। নিয়ে এই যে পেঁয়াজের কুচি এবং রসুনের যে কুচি ছিল সেগুলোকে আমরা ভালোভাবে ভেজে নেব। এর সাথে আমরা জিরা অ্যাড করে দিলাম, গোটা জিরা দিয়ে। জিরা আসলে একটা ফ্লেভার তৈরি করে, সো জিরা কিন্তু একটি ইম্পর্টেন্ট একটা মেজর রান্নার জন্য আর এই রেসিপির জন্য। আমরা এখন আদা, রসুন এবং পেঁয়াজ যে পেস্ট এটা আমরা অ্যাড করে দিলাম। করে আমরা এই মশলাটাকে নাড়তে থাকি। এখন এটার সাথে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম। আপনারা হয়তো জেনে থাকবেন, আমি জানেন যে আসলে এই পানিটা অ্যাড করার কারণ কি। আমরা পানিটা অ্যাড করে দিয়ে এই যে পানিটার কিন্তু পরিমাণ কমে এসেছে এবং ঘন হয়ে গেছে। সো এটার সাথে আমরা জিরার গুঁড়া অ্যাড করে দিলাম। যেটা হয়েছে যে আমরা মাছগুলোকে এই যে পেঁয়াজের
মশলা এবং যে ধনিয়ার যে কুড়াটা আমরা দিলাম সেটার সাথে আমরা ভালোভাবে এটাকে অ্যাড করে ভালোভাবে মিক্সিং করার চেষ্টা করব। এখন এই লাউগুলোকে, যে লাউ হচ্ছে খুবই একটা মজাদার খাবার, আর লাউয়ের কিন্তু শীতকালে লাউয়ের ঝুড়ি নেই, লাউ খেতে হবে প্রচুর পরিমাণে। তো লাউগুলোকে আমরা এই মাছের সাথে অ্যাড করে দিলাম এবং ভালোভাবে মাছগুলোকে উপরে রাখবো যাতে মাছগুলো ভেঙে না যায়, খেয়াল রাখবো অবশ্যই। আর এর সাথে পানি অ্যাড করে দিলাম, পরিমাণ মতো পানি আমরা অ্যাড করে মাছগুলো এবং এই যে লাউ এগুলোকে পানির নিচে দেওয়ার চেষ্টা করব আমরা। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। আমরা চারটি মাছ নিয়ে এটা করছি, আপনারা চাইলে বেশি মাছ নিয়েও এটা সব পরিমাণ মতো লাউ নিয়ে এটা করবেন। এখন আমরা যে সাথে গ্রিন চিলিস অ্যাড করে দিলাম, গ্রিন চিলি সাধারণত একটা স্মেল ক্রিয়েট করে, সো গ্রিন চিলিসটা রান্নার জন্য একটি ইম্পর্টেন্ট একটা উপাদান আর কি। সো আমরা হালকা করে নেড়ে নেব লাউগুলোকে, মাছগুলোকে ভালোভাবে পানি যে হচ্ছে ঝোলটা জলের মধ্যে দিয়ে দেব, পিচোপিট করে নেব যাতে মাছগুলোর মধ্যে মশলাগুলো ভালোভাবে যায় আর কি। জলের পরিমাণ অনেকটাই কমে এসেছে, পানির পরিমাণ দেখতেই পাচ্ছেন। এখন আমরা এটার সাথে ধনিয়া পাতা অ্যাড করে নেব, শীতকালে একটি অন্যতম উপাদান কি ধনিয়া পাতা রান্নার রেসিপি। প্রত্যেকটা পরিবারে আই গেস শীতকালে উইন্টার সিজনে ধনিয়া পাতা ঝুঁকি নিয়ে প্রত্যেকটা রেসিপিতে আমরা অ্যাড করে থাকি সাধারণত। সো এটা তো অ্যাড করে দিলাম, আমাদের রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট। বিয়ার্স একটা অন্যরকম ফ্লেভার ক্রিয়েট করেছে, অনেক সুন্দর দেশি মাছের দেশি মাছের যে একটা গন্ধ অন্যরকম। তো বিয়ার্স আমাদের রান্না শেষ, এখন আমাদের ডিস্ট্রিবিউশন পালা। সো বিয়ার্স দেখতেই পাচ্ছেন এখন সময় নেই কথা বলার, এখন শুধু খাওয়ার সময় হবে। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আর আগামী রেসিপিতে অবশ্যই দেখা হবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন ভিডিওগুলোতে এবং কমেন্টস করবেন। আপনাদের ইন্টারেস্টেড কোনো রেসিপি থাকলে সেগুলো আমাদের সাথে শেয়ার করবেন, আমরা চেষ্টা করবো সেগুলো আপনাদের সাথে।